আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব, কেউ যদি হজ করার নিয়ত থাকার পরেও হজ করতে না পারেন, টাকা জমান কিন্তু জমাতে কোনো কারণে তিনি মারা যান, অথবা টাকা হয়ে গেছে কিন্তু তিনি কোনো কারণে হজে যেতে পারেননি, অথবা বিগত 2 বছর করোনার কারণে হজে যাওয়া বন্ধ ছিল, এই কারণে হয়তোবা তিনি হজে যেতে পারেননি, টাকা জমানো ছিল, তো এমন অবস্থায় তিনি মারা গেলেন, হজ করতে পারলেন না, এই মুহূর্তে ইসলামের দিক নির্দেশনা কি, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি কারো ক্ষেত্রে এমন সমস্যা দেখা দেয়, কারো ক্ষেত্রে এমন হয় যে হজ করতে গিয়ে তিনি হজ করতে পারেননি, হজের টাকা জমানো ছিল, তার ওলি ওয়ারিসগণ অনেক সময় এই টাকাগুলো থাকাকালীন বাবা মায়েরা ওসিয়ত করে যান, এই টাকাগুলো আমি যদি হজ করতে না পারি, মারা যাই, তো তুমি এই টাকাটা দান করে দিও, অথবা তুমি এই টাকাটা হজ করে আমার বদলি হজ কাউরের মাধ্যমে করিয়ে দিও। যদি তিনি ওসিয়ত করিয়ে যান, তিনি যেভাবে ওসিয়ত করবেন সেভাবে তার ওসিয়তটা মানা হবে। যদি তিনি বলে যান যে আমার এই টাকা দিয়ে অন্য কাউকে হজ করিয়ে দিও, তো হজ করিয়ে দিবেন। আর যদি সেই টাকাটা দান করে দিতে বলেন, তো দান করে দিবেন, যেভাবে বলেন সেভাবে মানবেন। আর যদি তিনি কোনো ওসিয়তই করেননি, তিনি শুধুমাত্র টাকাগুলো জমিয়েছিলেন কিন্তু টাকাগুলো তিনি ভাঙেন নাই, হজের জন্য রেখেছিলেন, হজ করতে পারেন নাই, এবং ছেলে মেয়েদেরকে কোনো ওসিয়ত করে নাই, এমন তো অবস্থায় সে সন্তানদের উচিত তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো কিছু টাকা তারা নিজেদের জন্য রাখতে পারে, যেহেতু হজ টাকা যখন থাকাকালীন তার উপর ফরজ ছিল, যেহেতু তিনি মারা গেছেন করতে পারেন নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। তবে এই টাকাটা সন্তানরা যদি চায়, কাউকে দিয়ে যদি চায়, বদলি হজ করাতে পারে, আবার দানও করে দিতে পারে, আবার তারা নিজেরাও ভোগ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।